আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাম এন কিচেন বিড়িতে আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকে রেসিপি হচ্ছে ছোট ফুফা মাছের রেসিপি এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক মাছ খেতেও কিন্তু অনেক মজার এগুলো ভুনা ভুনা করে রান্না করতে হয় জল বেশি দেওয়া যায় না মাছগুলো কিন্তু অনেক মজার তো এইদিকে আমি মাছ নিয়েছি এখানে এক কেজি হবে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর পিঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িটা যখন গরম হয়ে আসছে দিয়ে দিয়েছে আমি সরিষের তেল সরিষের তেল দিয়ে আজকে মাছগুলো আমি রান্না করব। সরিষের তেল দিয়েছি এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণ হবে তেল গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের উপরে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন মরিচ। টমেটো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি হাফ চামচের থেকেও কম এক চিমটি পরিমাণ জিরা পাউডার দিয়ে সবটুকু মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেন পুড়ে না যায় সেজন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি হাফ কাপের থেকেও কম পানি দিয়েছি এখানে আমি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মাছ পরিষ্কার করে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে ভালো করে কাঠি দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি রান্না করব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটে কিন্তু মাছের থেকে যে পানি উঠে আসবে ওটাতে আমার মাছগুলো কষানো হয়ে যাবে এখানে আর এক্সট্রা পানি দিয়ে আমার মাছ কষানো হবে না পরে আমি এক কাপ পরিমাণ পানি দিবো জলের জন্য যেন মাছগুলো ভালো মতো সেদ্ধ হয় এবং মাছের ভিতরে মশলাটুকু ভালো করে ঢুকে কষানোর সময় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না সেই ক্ষেত্রে যদি পানি দেওয়া হয় মাছগুলো কিন্তু স্বাদ হবে না তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিব এক কাপ পরিমাণ পানি দিয়ে আরও দশ মিনিট আমি মাছগুলো রান্না করব এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি আরও দশ মিনিট মাছগুলো রান্না করে নিয়েছি ভালো করে এখন মাছগুলো হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন মাছগুলো চুলার থেকে আরেকটু সিদ্ধ করে দুই মিনিট চুলার উপর রেখে আমি চুলার থেকে নামিয়ে নিব। এখন আমি চুলার থেকে মাছের হাঁড়িটা নামিয়ে নেব চুলাটা অফ করে দিচ্ছি খুব সহজেই কিন্তু মাছ রান্না করে নেওয়া যায় মাছ রান্না করতে কিন্তু সময়ও বেশি লাগে না আবার মাছ সিদ্ধ হতেও সময় বেশি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সবসাইতে সহজ হচ্ছে মাছের রেসিপি মাছ রান্না করা খুবই সহজ তো এই মাছগুলো রান্না করার পরে মানে দেখতে যেমন সুন্দর লাগতে সেগুলো খেতেও কিন্তু অনেক মজার গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে ছোটো ফোফা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটার ওপর একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ